হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে অনেকগুলো বিষয়কে নিয়ে ডিসকাস করবো এবং তার মধ্যে আমাদের জিতদার চেঙ্গিজকে নিয়েও কিন্তু কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে শাহরুখ খানের আপকামিং মুভি পাঠানকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে রোহিত শেট্টির আপকামিং মুভি সিংহম এগেন, মানে সিংহমের থার্ড ইনস্টলমেন্টকে নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা হবে। তো ফার্স্টে যদি আসি জিতদাকে নিয়ে, জিতদার চেঙ্গিজকে নিয়ে, তো সত্যি বলতে মানে অনেকদিন পর আমাদের বাংলা সিনেমার ইতিহাসে আফটার রাবণ এমন একটা সিনেমা আসছে, এমন একটা কাজ আসছে যেটা কিন্তু রীতিমতো মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউটিউবে কিন্তু কাঁপাচ্ছে। এবং সত্যি বলতে এটা আমি বলতে আমার ভালো লাগছে এবং আমি গর্ববোধ করছি অ্যাজ এ বাঙালি হিসেবে বাংলা সিনেমাটা এতটা উন্নতি করছে, বাংলা কমার্শিয়াল সিনেমাটা এই পুরোপুরি প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু খেলছে। সো এটা কিন্তু চেঙ্গিজের ট্রেলারটা কিন্তু রীতিমতো ইউটিউবে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে প্রায় 24 আওয়ার জুড়ে, মানে প্রায় 24 ঘন্টা ধরে কিন্তু ইউটিউবে এই চেঙ্গিজের টিজারটা কিন্তু 1 নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে। এবং সত্যি বলতে এটা কিন্তু একটা বিরাট বিরাট বড় রেকর্ড। আমি এই ভিডিওটা করছি গতকাল রাত্রিবেলা এবং আমি যখন ভিডিওটা হয়তো পাবলিশ করবো তখন হয়তো এটা ট্রেন্ডিংয়ে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে এটা একটা কিন্তু বিরাট বড় একটা রেকর্ড। আচ্ছা, সেকেন্ড কথা বলবো শাহরুখ খানকে নিয়ে এবং শাহরুখ খানের পাঠানকে নিয়ে। সো শাহরুখ খানের পাঠানকে নিয়ে কিন্তু আরও একটা ক্রেজ রয়েছে এবং শাহরুখ খান প্রায় 3-4 বছর পর কাম ব্যাক করছে এবং শাহরুখ খানের পাঠানের টিজারটা সবার কাছ থেকে একটা দুর্দান্ত লেভেলের কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এবং শাহরুখ খানের একটা কিন্তু পাঠানের নতুন পোস্টারও কিন্তু লঞ্চ করা হয়েছে। তো সবাই বলছে যে এসআরকের পাঠানের অফিসিয়াল ট্রেলার কবে আসবে। সো আমরা কিন্তু দেখেছি মানে এর মধ্যে কিন্তু প্রচুর সিনেমার কিন্তু মানে ট্রেলারটা আগে এসছে এবং তারপরে গানগুলো এসছে এবং তারপরে ছবি এসছে, কিন্তু শাহরুখ খানের এই যে পাঠানের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো কেসটা করা হবে। তাই কারণটা হচ্ছে পাঠানের কিন্তু প্রথমে কতগুলো গান রিলিজ করা হবে, এর সম্ভবত ফার্স্ট গান এই ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু আসবে এবং তারপরে আরও একটা হয়তো গান আসবে এবং তারপরে পাঠান রিলিজের প্রায় 3 সপ্তাহ মতো আগে কিন্তু পাঠানের অফিসিয়াল ট্রেলারকে কিন্তু ড্রপ করা হবে। আমার মনে হয় এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি এবং এটা মানে দরকার ছিল এবং এটা মানে YRF-এর কিন্তু এটা একটা ভালো স্ট্র্যাটেজি এবং পাঠানের ট্রেলারটা দেখে মানুষ কিন্তু অবশ্যই হলে যাবে, এটা আমি খুবই আশাবাদী। আচ্ছা, তারপরে কথা বলবো রোহিত শেঠির সিংহমকে নিয়ে। সিংহম একটা দুর্দান্ত সিনেমা, এর পার্ট 1 বলি পার্ট 2 বলি এবং আমাদের রোহিত শেঠির কপ ইউনিভার্সের ও কিন্তু একটা পার্ট। তো সেক্ষেত্রে সিংহমের কিন্তু থার্ড ইনস্টলমেন্ট হচ্ছে সিংহম এগেন এবং এখানে কিন্তু আমরা মেন লিডে দেখতে পাবো 1 অ্যান্ড অনলি অজয় দেবগনকে এবং অজয় দেবগন কিন্তু এখন ভোলা নিয়ে ব্যস্ত এবং ভোলার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু সিংহম এগেনের কিন্তু কাজ শুরু হবে এবং এটা সম্ভবত আস্তে আস্তে 2023 হয়ে যেতে পারে বলে আমার মনে হয়। সো এইগুলো ছিল মেনলি আপডেট। তোমাদের কি বক্তব্য রয়েছে এই সবগুলো আপডেটকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে বড় ভিডিওতে, টাটা।